খেলার খবর। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সরফদৌল্লা ইবনে শহীদ। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের জন্য 16 জন আম্পায়ার ও 4 জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর আগে 2011 বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের এনামুল হকের নাম থাকলেও মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। রিজার্ভ আম্পায়ার হিসেবে রাখা হয়েছিল তাকে। এবারই প্রথম ম্যাচ পরিচালনা কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন সরফদৌল্লা। পুরুষ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। এর আগে এবছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরফদৌল্লা আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।